নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্তক চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, জীবনে সমস্যা থাকলে তার সমাধানও আছে। আমরা জীবনে প্রচুর সমস্যার সম্মুখীন হই নানা সময়ে, যার সমাধানও আমাদের নিজেদেরকেই খুঁজে বার করতে হয়। অনেক সময় দেখা যায় সমস্যাগুলো থেকে খুব সহজেই আমরা মুক্তি পেয়ে যাই, আবার অনেক সময় এই সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে সহজ কিছু ঘরোয়া উপায় বা টোটকা রয়েছে, যেগুলো আমরা যদি কোনো বিশেষ দিন বা তিথি নিয়ম মেনে পালন করতে পারি, তাহলে জীবনের বেশ কিছু সমস্যার সমাধান কিন্তু সহজেই করে ফেলতে পারি। এমনই একটি দিন হচ্ছে আগামীকাল, অর্থাৎ 26 মে 2021 বুধবার। এই দিনই বছরের প্রথম পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দিনই বৈশাখী পূর্ণিমা তিথি, অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা তিথি। তাই এই দিনটির গুরুত্ব কিন্তু আমাদের কাছে অপরিসীম। এই গ্রহণ আর পূর্ণিমার মহাসংযোগে এই টোটকাগুলো আপনারা করে ফেলুন। প্রথম টোটকাটি আপনাদেরকে করতে হবে গ্রহণ সম্পূর্ণ হওয়ার পর সন্ধ্যাবেলায়। যদি যে কোনো কাজে বারবার বাধা আসছে, কাজটি হওয়ার মুখে এসে আটকিয়ে যাচ্ছে বা পণ্ড হয়ে যাচ্ছে, সেই অবস্থায় একটি পাতিলেবুকে দু টুকরো করে একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে যে কোনো প্রধান রাস্তার মোড়ে, সে তিন রাস্তার মোড় হোক বা চার রাস্তার মোড় হোক, এমন মোড়ে নিয়ে চলে যান। লেবুর যে দুটি সমান করে টুকরো কেটেছেন, একটিকে সামনে ফেলুন, একটিকে পেছন দিকে করে ফেলুন, অর্থাৎ আপনি যেদিকে তাকিয়ে আছেন তার পিছন দিকে। তারপর সেখান থেকে আর পিছন দিকে না তাকিয়ে বাড়ির দিকে চলে আসুন। এই ক্রিয়াটি ছেলেরা করবেন ডান হাতে, আর মেয়েরা অবশ্যই বাম হাতে করবেন। দেখবেন সমস্ত বাধা আপনারা অতি দ্রুত কাটিয়ে উঠতে পারবেন। যে কোনো কাজ পূর্ণ হওয়ার উদ্দেশ্যে অবশ্যই এই গ্রহণ সম্পূর্ণ হওয়ার পরে সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের নিচে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দিয়ে আসুন। মনের কামনার কথা বলুন, তার পরের দিন সেই অশ্বত্থ গাছেরই একটি পাতা তুলে নিয়ে এসে বাড়িতে গঙ্গা জল দিয়ে ধুয়ে ধূপ দীপ দেখিয়ে ঠাকুরের স্থানে রেখে দিন, বা একটি কাপড়ের মধ্যেও মুড়িয়ে রাখতে পারেন, সেটা লাল বা হলুদ কাপড়ও হতে পারে। দেখবেন মনের কামনা পূরণ হবেই হবে। বিশেষ কোনো কাজে সাফল্য পেতে অথবা ব্যবসায়ের উন্নতির জন্য একটা লাল কাপড়ের মধ্যে একটা পিতলের কয়েন আর একটা সুপুরি, সেই সুপুরিটা অবশ্যই ছাড়ানো হতে হবে, কিন্তু গোটা হতে হবে। এই রকম দুটি জিনিসকে লাল কাপড়ের মধ্যে বেঁধে অশ্বত্থ গাছের নিচে পুঁতে দিয়ে আসুন। এই গ্রহণ সম্পূর্ণ হওয়ার পরে সন্ধ্যাবেলায় মনে মনে আপনাদের মনস্কামনার কথাও জানান। দেখবেন সকল মনস্কামনা পূর্ণ হবে। যে বিশেষ উদ্দেশ্য বা কাজের জন্য আপনারা এই টোটকাটি করেছেন, সেই কাজে সফলতা পাবেন, ব্যবসায় উন্নতি লাভ হবেই। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।